ক্লাস 7 এর এক্সারসাইজ 17 এর 3 নম্বর থেকে শুরু করে 9 নম্বর অবধি অঙ্কলোকে নিয়ে আলোচনা করব। দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেনে কি বলছে। এখানে বলছে একটা কাগজ ছিল, সেই কাগজটার দৈর্ঘ্য গিভেন হচ্ছে 32 সেমি, প্রস্থ দেওয়া রয়েছে 20 সেমি। এখানে দুখানা ছবি আঁকা হচ্ছে, একটা ছবি হচ্ছে 8 সেমি দৈর্ঘ্য এবং 8 সেমি প্রস্থের, আর একটা ছবি হচ্ছে 10 সেমি দৈর্ঘ্য এবং 6 সেমি প্রস্থের। তো কি কি প্রশ্ন জিজ্ঞেস করেছে দেখো। বলছে এক নাম্বার যে ছবিটা আঁকা হয়েছে তার ক্ষেত্রফলটা কতটা হবে, দু নাম্বার ছবির ক্ষেত্রফলটা কতটা হবে মানে কতটা জায়গা জুড়ে রয়েছে। তবে নেক্সট জিজ্ঞেস করছে এক আর দুই বাদে কতখানি সাদা জায়গা পড়ে রয়েছে কাগজের মধ্যে, তাহলে আমরা কি করব। প্রথমে আমরা তিনের এটা করছি মানে এক নাম্বার ছবির ক্ষেত্রফলটা বার করব। তো প্রথম ছবির দৈর্ঘ্য কতখানি আছে, প্রথম ছবির দৈর্ঘ্যটা হচ্ছে 8 সেমি, প্রস্থ কত রয়েছে, প্রস্থ রয়েছে 8 সেমি, তাহলে ক্ষেত্রফল কত হবে। যেহেতু দৈর্ঘ্য প্রস্থটা সেম রয়েছে তাহলে এই জায়গাটা হচ্ছে বর্গাকার, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ দুটোই সেম রয়েছে তাহলে জায়গাটা হচ্ছে বর্গাকার, আর একটা বর্গাকার জায়গার ক্ষেত্রফল কত হয়, এটা হয়ে যাচ্ছে বাহু স্কোয়ার, তাহলে বাহু স্কোয়ার বলতে কত হবে 8 স্কোয়ার, তাহলে হয়ে যাচ্ছে 64 এত বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার। নেক্সট আমাদের কি করতে হবে, দু নম্বর ছবির ক্ষেত্রফলটা বার করতে হবে। দ্বিতীয় ছবির দৈর্ঘ্য কত বলেছে, দ্বিতীয় ছবির দৈর্ঘ্যটা গিভেন হচ্ছে 10 সেন্টিমিটার, প্রস্থ দেওয়ার হচ্ছে 8 সেন্টিমিটার, না প্রস্থটা হচ্ছে 6 সেন্টিমিটার, দ্বিতীয় ছবির প্রস্থ হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফলটা কত হবে, ক্ষেত্রফল ইকুয়াল টু হয়ে যাচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে হয়ে যাচ্ছে 10 × 6, তাহলে মাল্টিপ্লাই করলে হবে 60 এত সেন্টিমিটার স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে দ্বিতীয় ছবির ক্ষেত্রফল। নেক্সট আমাদের জিজ্ঞেস করেছে এক নম্বর আর দু নম্বর ছবি বাদে বাকি যে জায়গাটা পড়ে রয়েছে তার ক্ষেত্রফলটা কত, তার জন্য আমাদের পুরো কাগজের ক্ষেত্রফলটাকে বার করতে হবে। কাগজের দৈর্ঘ্য কত ছিল, দৈর্ঘ্য দেওয়া ছিল 32 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া ছিল 20 সেন্টিমিটার, তাহলে কাগজের ক্ষেত্রফল কতটা হবে, কাগজের ক্ষেত্রফল ইকুয়াল টু হয়ে যাচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে হয়ে যাচ্ছে 32 × 20, তাহলে মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাব 640 এত বর্গ সেন্টিমিটার, তাহলে কতখানি সাদা জায়গা রয়েছে, সাদা অংশ কতখানি রয়েছে, পুরো কাগজটা হচ্ছে 640, তার মধ্যে প্রথম ছবিটা হচ্ছে 64 সেন্টিমিটার স্কোয়ার জায়গাতে, এটাকে আমাদের মাইনাস করতে হবে, আর দ্বিতীয় ছবিটা রয়েছে 60 সেন্টিমিটার জায়গাতে, তাহলে এটাকেও আমাদের মাইনাস করতে হবে, তাহলে এগুলোকে মাইনাস করলে কত হচ্ছে, এই দুটোকে মাইনাস করলে পাওয়া যাবে 576, এখান থেকে আবার 60টাকে মাইনাস করতে হবে, তাহলে হয়ে যাবে 516 এত সেন্টিমিটার স্কোয়ার, তিনটে হচ্ছে আনসার, একটা হচ্ছে 64 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার প্রথম ছবির ক্ষেত্রফল, দ্বিতীয় ছবির ক্ষেত্রফল হচ্ছে 60 বর্গ সেন্টিমিটার, আর কাগজের মধ্যে ফাঁকা জায়গা হচ্ছে 516 এত বর্গ সেন্টিমিটার। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট 4 নম্বরের প্রশ্ন দেখা যাক। এখানে বলছে যে একটা খাতার দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে 12 সেন্টিমিটার, তো চার ধারে 2 সেন্টিমিটার চওড়া মার্জিন দেওয়া হয়েছে, মার্জিন দিয়ে লেখা হয়েছে, তাহলে বলছে যে অংশে লিখলাম তার ক্ষেত্রফলটা কতটা, আর যে অংশে লেখা হলো না তারই বা ক্ষেত্রফল কত, তাহলে আমরা কি করব। দেখো দৈর্ঘ্য ছিল 15 সেন্টিমিটার আর প্রস্থ কত ছিল 12 সেন্টিমিটার, এবার যে অংশে লেখা হয়েছে তার দৈর্ঘ্য কত হবে, যেহেতু 2 সেন্টিমিটার করে মার্জিন দেওয়া হয়েছে তাহলে দৈর্ঘ্যটা 2 সেন্টিমিটার করে কমে যাচ্ছে, কেননা মার্জিনটা তো ভেতরের দিকে দেবে, খাতার বাইরে তো আর মার্জিন দেবে না, খাতার ভেতরের দিকে মার্জিন দেবে, তাহলে 2 সেন্টিমিটার করে কমে যাচ্ছে, তাহলে যে অংশে লেখা হয়েছে তার দৈর্ঘ্য কত হবে, 15 - 2 - 2 এত সেন্টিমিটার, তাহলে হয়ে যাচ্ছে 11 সেন্টিমিটার,
যে অংশে লেখা আছে তার প্রস্থ কত হবে? 12-2-2 এত সেন্টিমিটার। প্রস্থটাও একই রকমভাবে এদিক থেকেও 2 কমছে, এদিক থেকেও 2 সেন্টিমিটার কমছে, তাহলে হয়ে যাবে 8 সেন্টিমিটার। তাহলে যে অংশে লেখা হয়েছে তার ক্ষেত্রফল কতটা হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত হচ্ছে? দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 11 সেন্টিমিটার, প্রস্থ হয়ে যাচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে যে অংশে লেখা হচ্ছে তার ক্ষেত্রফল হবে 11 × 8, এত সেন্টিমিটার স্কোয়ার, তাহলে হচ্ছে 88 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে যে অংশে লেখা হয়েছে সেই অংশটার ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম 88 সেন্টিমিটার স্কোয়ার। নেক্সট আমাদের কী বার করতে বলেছে? বলছে যে অংশে লেখা হয়নি তার ক্ষেত্রফল কতটা, মানে পুরো কাগজের ক্ষেত্রফলটা কত সেটা আমরা প্রথমে বার করব। পুরো কাগজের ক্ষেত্রফল কত হচ্ছে? পুরো কাগজের ক্ষেত্র দৈর্ঘ্য দেওয়া রয়েছে কত? পুরো কাগজের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 15 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া রয়েছে 12 সেন্টিমিটার। তাহলে পুরো কাগজের ক্ষেত্রফল হয়ে যাবে 15 × 12, তাহলে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 180 সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে পুরো কাগজের ক্ষেত্রফল। তো তার মধ্যে লেখা হয়েছে কয়টুকুনি জায়গায়? লেখা হয়েছে 88 সেন্টিমিটার স্কোয়ার জায়গায়। তাহলে পুরো কাগজের ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম এতখানি, আর যে জায়গাটায় লেখা হচ্ছে তার ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেছি 88 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এই দুটোকে যদি মাইনাস করে দেওয়া যায় তাহলে কতখানি জায়গায় লেখা হয়নি সেটা আমরা পেয়ে যাব। দেখো জায়গাটা বোঝো, পুরো কাগজটার ক্ষেত্রফলটা কত সেটা আমরা পেয়ে গেছি, আর কতখানি জায়গায় লেখা হয়েছে সেই অংশের ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেছি। তো এই দুটোকে যদি মাইনাস করে দেওয়া যায় তাহলে আমরা কোনটা পাবো? তাহলে আমরা পেয়ে যাব কোন জায়গাটায় লেখা হয়নি সেই অংশটার ক্ষেত্রফলটা, যে জায়গাটায় লেখা হয়নি সেই জায়গার ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। তাহলে কি করব? আমাদের মাইনাস করতে হচ্ছে 180-88, তাহলে মাইনাস করলে হয়ে যাচ্ছে 92 সেন্টিমিটার স্কোয়ার। যে অংশে লেখা হয়নি তার ক্ষেত্রফল, যে অংশে লেখা হয়নি তার ক্ষেত্রফল হচ্ছে 180-88, তাহলে হয়ে যাচ্ছে 92 সেন্টিমিটার স্কোয়ার। এটাই হচ্ছে আনসার, দুটো আনসার, একটা হচ্ছে এতখানি জায়গায় লেখা হয়েছে, এতখানি জায়গায় লেখা হয়নি। নেক্সট প্রশ্ন দেখো, এখানে বলছে এটা আয়তাকার জমির দৈর্ঘ্য দেওয়া রয়েছে 36 মিটার, প্রস্থ দেওয়া রয়েছে 24 মিটার। তো বলছে জমির বাইরের চারদিকে 2 মিটার চওড়া রাস্তা রয়েছে, তাহলে বলছে রাস্তা সহ আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থ কত হবে? রাস্তা বাদে আয়তাকার জমির ক্ষেত্রফল কত হবে? রাস্তার ক্ষেত্রফল কত হবে? তাহলে আমরা কি করব? এখানে একটা জিনিস নোটিস করবে, এখানে বলে দিয়েছিল যে বাইরের চারদিকে 2 মিটার চওড়া রাস্তা রয়েছে, জমির বাইরে 2 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে কি করব? জমির দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 36 মিটার, প্রস্থটা হয়ে যাচ্ছে 24 মিটার, তাহলে রাস্তা সহ দৈর্ঘ্য কত হবে? 36+2+2, যেহেতু বলছে জমির বাইরে 2 মিটার চওড়া রাস্তা রয়েছে তাই আমরা +2+2 করছি। যদি বলতো জমির ভেতরে 2 মিটার চওড়া রাস্তা রয়েছে তাহলে আমরা মাইনাস করতাম, জমির ভেতরে থাকলে 2টাকে মাইনাস করতাম, যেহেতু বাইরে রয়েছে তাই আমরা 2টাকে প্লাস করেছি। তাহলে রাস্তা সহ দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 40 মিটার, প্রস্থ কত হচ্ছে? 24+2+2, যেহেতু বাইরে রয়েছে তাই আমরা আবার প্লাস করলাম, তাহলে হয়ে যাচ্ছে 28 মিটার। এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর, রাস্তা সহ আয়তাকার জমির দৈর্ঘ্য এবং প্রস্থ কত? একটা হবে 24 মিটার, একটা হবে 40 মিটার, একটা হচ্ছে 28 মিটার। এখানে বলছে রাস্তা বাদে আয়তাকার জমির ক্ষেত্রফল কত, তো এর মানে আমাদের শুধুমাত্র জমির ক্ষেত্রফলটাকে বার করতে হবে। তো জমির দৈর্ঘ্য প্রস্থ দেওয়া রয়েছে, তাহলে জমির ক্ষেত্রফল কত হবে? তাহলে জমির ক্ষেত্রফল ইকাল টু হয়ে যাচ্ছে 36 × 24, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ এত বর্গ মিটার, তাহলে 36 × 24 করলে কত পাওয়া যাচ্ছে? 36 × 24 করলে পাওয়া যাচ্ছে 864 এত বর্গ মিটার।
864 এত বর্গ মিটার, এটাও হয়ে যাচ্ছে। শুধুমাত্র জমিটার ক্ষেত্রফল। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন বলছে রাস্তার ক্ষেত্রফল কত। তো রাস্তার ক্ষেত্রফলটা আমরা কি করে বার করব, প্রথমে রাস্তা সহ জমির ক্ষেত্রফলটাকে বার করব, রাস্তা সহ জমির ক্ষেত্রফলটাকে বার করব। সেখান থেকে আমরা শুধুমাত্র জমির ক্ষেত্রফলটাকে মাইনাস করে দেব, তাহলেই আমরা এই রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। কথাটা বুঝতে পারলে? প্রথমে আমাদের রাস্তা সহ জমির ক্ষেত্রফলটা বার করতে হবে। রাস্তা সহ জমির ক্ষেত্রফল কত হচ্ছে, রাস্তা সহ জমির ক্ষেত্রফল ইকুয়াল টু হয়ে যাচ্ছে 40 × 28। রাস্তা সহ জমির দৈর্ঘ্য ছিল 40, প্রস্থ ছিল 28, তাহলে দুটোকে মাল্টিপ্লাই করে দিতে হবে, তাহলে পাওয়া যাচ্ছে 40 × 28 এত বর্গ মিটার। এটা আমরা পেয়ে যাচ্ছি রাস্তা সহ জমির ক্ষেত্রফল কত হচ্ছে মাল্টিপ্লাই করলে, 1120 এত বর্গ মিটার। এটা হয়ে যাচ্ছে রাস্তা সহ জমির ক্ষেত্রফল। আর শুধুমাত্র জমির ক্ষেত্রফল কত বেরিয়েছে, এটা বেরিয়ে গেছে, তাহলে এই দুটোকে মাইনাস করলে আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে রাস্তার ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে 1120 − 864 এত বর্গ মিটার। তাহলে মাইনাস করলে কত হচ্ছে, মাইনাস করলে হচ্ছে 256 এত বর্গ মিটার। এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্নে বলা হচ্ছে 20 মিটার বাহু বিশিষ্ট একটা বর্গাকার জমি রয়েছে, সেই জমিটার বাইরের চারদিকে 1 মিটার চওড়া রাস্তা রয়েছে, তাহলে রাস্তার ক্ষেত্রফল কত। এটাও প্রায় একই রকম, খালি এখানে জমিটা রয়েছে বর্গাকার, তাহলে জমির দৈর্ঘ্য কত হবে, জমির দৈর্ঘ্য দেওয়া রয়েছে 20 মিটার। ক্ষেত্রফলটা বার করছি আমরা, ক্ষেত্রফল ইকুয়াল টু হয়ে যাবে দৈর্ঘ্য স্কোয়ার, যেহেতু বর্গাকার বলেছিল তাই না, হয়ে যাবে দৈর্ঘ্য স্কোয়ার, তাহলে হচ্ছে 20 × 20, তাহলে পাওয়া যাচ্ছে 400 বর্গ মিটার। এটা হয়ে গেল জমিটার ক্ষেত্রফল। এবার বলছে বাইরের চারদিকে 1 মিটার চওড়া রাস্তা রয়েছে, যেহেতু বাইরের চারদিকে আছে তাই জন্য আমাদের 1+ করতে হবে, তাহলে লিখবো রাস্তা সহ দৈর্ঘ্য ইকুয়াল টু 20+1+1, যেহেতু বাইরের দিকে ছিল তাই জন্য আমরা 1টাকে প্লাস করেছি, তাহলে কত হচ্ছে 22 এত মিটার। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল কত হচ্ছে, রাস্তা সহ ক্ষেত্রফল হয়ে যাচ্ছে বাহু স্কোয়ার মানে 22 × 22, তাহলে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 484 এত বর্গ মিটার। তাহলে আমরা রাস্তা সহ ক্ষেত্রফলটা পেয়ে গেছি 484 এত বর্গ মিটার, আর শুধুমাত্র জমির ক্ষেত্রফলটা আমরা কত পেয়েছি, এটাও আমরা পেয়ে গেছি 400 বর্গ মিটার। তাহলে এই দুটোকে মাইনাস করে দিলে আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে এখানটা লিখবো রাস্তার ক্ষেত্রফল কত হবে, 484 − 400 এত বর্গ মিটার, তাহলে হয়ে যাচ্ছে 84 বর্গ মিটার। এটা হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট 7 নম্বরের প্রশ্নটা দেখা যাক। এখানে বলছে একটি বর্গাকার জমির ক্ষেত্রফল হচ্ছে 6400 এত বর্গ মিটার, তো জমিটাকে বেড়া দেবে, তো প্রতি মিটার এত টাকা হিসেবে মোট কত টাকা খরচ হবে। আচ্ছা, বেড়া দেওয়া মানে কি, পরিসীমা বরাবর যাওয়া, বেড়া দেওয়া মানে পরিসীমা বরাবর যাওয়া। তো এখানে আমাদের ক্ষেত্রফল দেওয়া রয়েছে কিন্তু আমাদের পরিসীমা বার করতে হবে, তাহলে কি করব। বর্গাকার জমির ক্ষেত্রফলের ফর্মুলা কি, বর্গাকার জমির ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে বাহু স্কোয়ার, তো এই বাহু স্কোয়ার ইকুয়াল টু দেওয়া হচ্ছে কত, 6400 এত বর্গ মিটার। তো এখান থেকে আমাদের প্রথমে বাহুর দৈর্ঘ্যটাকে বার করতে হবে, তাহলে বাহু ইকুয়াল টু কত হচ্ছে, রুট ওভার অফ 6400 এত মিটার হয়ে যাচ্ছে। তাহলে 6400 এটা যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কত হচ্ছে, 6400 আমরা প্রথমে 10 দিয়ে ডিভাইড করছি, তাহলে কত হবে এখানটায়, এখানটা হয়ে যাচ্ছে 640, আবার 10 দিয়ে যাবে তাহলে এখানটা হচ্ছে 64, আবার 8 দিয়ে যাবে তাহলে এখানটা হচ্ছে 8, তাহলে কত পাওয়া যাচ্ছে, রুট ওভার অফ 6400 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 10 × 10 × 8 × 8, তো দুটো 10-এর জন্য আমরা একটা 10-কে রুটের বাইরে নিতে পারি,
আর দুটো আটের জন্য একটা আটকে আমরা রুটের বাইরে নিতে পারি, তাহলে কত হচ্ছে 80 হয়ে যাচ্ছে। তাহলে বড় একার জমিটার বাহু দীর্ঘ আমরা পেয়ে যাচ্ছি 80 মিটার। আচ্ছা, আমরা তো প্রথমেই বললাম যে বেড়া দেওয়া মানে পরিসীমা বরাবর যাওয়া, তো আমাদের পরিসীমাটাকে বার করতে হবে। তো পরিসীমা ইকাল টু কত? বড় একার জমি পরিসীমা ফর্মুলা হচ্ছে 4 × বাহু, এটা হচ্ছে বড় একার জমি পরিসীমা ফর্মুলা। তাহলে কত হবে? 4 × 80, এত মিটার, তাহলে হয়ে যাচ্ছে 320 মিটার। তাহলে আমরা বড় একার জমিটার পরিসীমা পেয়ে গেলাম 320 মিটার। এবার কি বলছে, 1 মিটারে বেড়াইতে খরচা হয় 3 টাকা 50 পয়সা, 1 মিটারে খরচ হচ্ছে 3.50 টাকা। তো আমাদের কত মিটার বেড়াইতে হবে? আমাদের বেড়াইতে হবে 320 মিটার। তাহলে 320 মিটারে খরচ হবে কত? তো এই দুটোকে আমরা মাল্টিপ্লাই করে দেবো, 3.50 × 320। এখান থেকে পয়েন্টটা তুললে তলায় দুখানা জিরো আসবে আর একটা এক আসবে, পয়েন্টটা তুললে 100 বসছে। তো এখান থেকে একটা জিরোকে ক্যান্সেল করা যাবে, এখান থেকেও একটা জিরোকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত হচ্ছে 35 × 32। তাহলে 35 কে আমরা 32 দিয়ে মাল্টিপ্লাই করলে কত পাবো? 35 × 32 করলে হয়ে যাচ্ছে 1120। তাহলে বেড়া দেওয়ার খরচা হচ্ছে 1120 টাকা, এটা হচ্ছে বেড়া দেওয়ার খরচ। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন বলছে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, মানে দৈর্ঘ্যটা প্রস্থের দ্বিগুণ। আমরা ধরে নিচ্ছি প্রস্থ ইকালটি হচ্ছে এক্স মিটার, তাহলে দৈর্ঘ্যটা কত হবে? দৈর্ঘ্যটা হয়ে যাবে 2x মিটার। জমিটার ক্ষেত্রফল দেওয়া হচ্ছে 578 বর্গমিটার। তাহলে বলছে দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা নির্ণয় করো, তাহলে কি করব? তো ক্ষেত্রফলের ফর্মুলা কি? আয়তাকার জমির ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য রয়েছে 2x, প্রস্থ রয়েছে x, এটা ইকাল টু হয়ে যাচ্ছে 578। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 2x² ইকাল টু 578। তাহলে x² ইকাল টু কত হচ্ছে? 578/2, 2 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে কত পাওয়া যাবে? এখানটা এখানটা হয়ে যাবে 289। তাহলে আমরা x² ইকাল টু পেয়ে যাচ্ছি 289। তাহলে x ইকাল টু কত হবে? √(289). তাহলে রুট ওভার করলে হয়ে যাবে 17। তাহলে এক্সটা আমরা পেয়ে গেলাম 17। এক্স মানে কি ছিল? প্রস্থ ছিল। তাহলে প্রস্থ ইকাল টু হয়ে যাচ্ছে 17 মিটার। তাহলে দৈর্ঘ্যটা কত হবে? দৈর্ঘ্যটা হয়ে যাবে 2×x, তাহলে বসবে 2×17, তাহলে হয়ে যাচ্ছে 34 মিটার। তাহলে দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 17 × 34, প্রস্থটা আমরা পেয়ে গেলাম 17। এবার আমাদের পরিসীমা বার করতে বলেছে, তো পরিসীমা ফর্মুলা কি? আয়তাকার জমির পরিসীমার ফর্মুলা হচ্ছে 2 × দৈর্ঘ্য + প্রস্থ, এটা হচ্ছে আয়তাকার জমির পরিসীমার ফর্মুলা। তাহলে এখানে লেখা যেতে পারে 2 × 34 + 17, তাহলে কত হচ্ছে? 2 × 51, তাহলে হয়ে যাচ্ছে 102, এত মিটার, এটা হচ্ছে আয়তাকার জমির পরিসীমা। তাহলে তিনটা আনসার, দৈর্ঘ্য হচ্ছে 34, প্রস্থ হচ্ছে 17, আর পরিসীমা হচ্ছে 102। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন বলছে কোনো একটা স্টেজ রয়েছে, তো সেই স্টেজটার দৈর্ঘ্যটা বলছে প্রস্থের দ্বিগুণ, একই রকম আছে। তো বলছে পুরো জায়গাটাকে ত্রিপল দিয়ে ঢাকবে, তো তার জন্য খরচা হচ্ছে 6048 টাকা, প্রতি বর্গমিটার ত্রিপলের দাম হচ্ছে 21 টাকা। তাহলে দৈর্ঘ্য প্রস্থ কত সেটা জিজ্ঞেস করেছে। তো ত্রিপল দিয়ে ঢাকা মানে কি? ক্ষেত্রফল বরাবর যাওয়া, বেড়া দেওয়া মানে হচ্ছে পরিসীমা বরাবর যাওয়া, ত্রিপল দিয়ে ঢাকা মানে হচ্ছে ক্ষেত্রফল বরাবর যাওয়া। তো আমরা প্রস্থটাকে ধরে নিচ্ছি এক্স মিটার, তাহলে দৈর্ঘ্যটা হয়ে যাবে ডাবল, তাহলে হয়ে যাবে 2x মিটার। তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে? ক্ষেত্রফল ইকাল টু হয়ে যাচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে কত হবে? x × 2x, এত বর্গমিটার। ঘুরিয়ে লিখছি এটাকে, 2x × x, দৈর্ঘ্যর জায়গায় 2x, প্রস্থর জায়গায় x লিখলাম, তাহলে হয়ে যাচ্ছে 2x², এত বর্গমিটার। তো 1 বর্গমিটারে খরচ কত? 1 বর্গমিটারে খরচ হচ্ছে 21 টাকা। তাহলে 2x² এত বর্গমিটারে খরচ কত? এত বর্গমিটারে খরচ হবে 21 × 2x² এত টাকা, এত অসুবিধা নেই। 1 বর্গমিটারে খরচ দেওয়া ছিল,
টু এক্স স্কোয়ার বর্গ মিটারে খরচ কত হবে? একুশ ইন্টু টু এক্স স্কোয়ার, আর এই খরচা ইকালটা দেওয়া হচ্ছে 6048। তাহলে আমরা বলতে পারি 21 × 2x² ইকাল টু দেওয়া হচ্ছে 6048। তাহলে এখান থেকে আমাদের এক্স এর ভ্যালুটাকে বার করতে হবে। তাহলে এক্স স্কোয়ার ইকাল টু কত হবে? 6048। একুশটাকে সাইড চেঞ্জ করতে হবে, ডিভাইড হয়ে যাবে, টুটাকেও সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাবে, টু দিয়ে ক্যান্সেল করছি, তাহলে কত পড়ে থাকবে? 3024 পড়ে থাকবে। নেক্সট আমাদের এটাকে 21 দিয়ে ডিভাইড করতে হবে, 3024 কে 21 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 144। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে 144। তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে? রুট ওভার অফ 144। তো 144টাকে লেখা যেতে পারে 12 × 12। তো দুটো 12-এর জন্য আমি একটা 12-কে রুটের বাইরে নিতে পারি। তাহলে এক্স হয়ে যাচ্ছে 12। তাহলে এক্সটা ছিল প্রস্থ, প্রস্থ হয়ে যাচ্ছে 12 মিটার। দৈর্ঘ্য কত হচ্ছে? 8 ডাবল, তাহলে হয়ে যাচ্ছে 2 × 12, তাহলে হয়ে যাচ্ছে 24 মিটার। তাহলে আমরা প্রস্থ পেয়ে গেলাম 12, দৈর্ঘ্য পেয়ে গেলাম 24। এটাই আমাদের জিজ্ঞেস করা হয়েছিল। আজকের ভিডিওটাকে এখানেই স্টপ করছি, এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারের বাকি সমস্যাগুলোকে নিয়ে আলোচনা করা। ধন্যবাদ।